লালনে লালন বাবার একটা গান আছে, চিরদিন ইচ্ছা মনে হাল ডাঙায় ঘাস খাবা না, আর একটা মন না এটা মন সহজে কি সই হবা, হ্যাঁ এরকম একটা গান আছে না ঠিক দেয়। এই এই গানের গাঁথনিটা কোরআনের সাথে পাওয়া যায়, সূরা তওবার তোহার না তোহার ১৬ নম্বর আয়াত। সুতরাং যাহারা নিজের খেয়াল খুশি মতন চলে তাহাদের ধ্বংস অবধারিত। আপনি নিজেরে জিজ্ঞেস করেন তো, আমি নিজেরে জিজ্ঞেস করি তো, আমি তো বাবা জাহাঙ্গীরের বিন্দু পরিমাণ খেয়াল খুশি মতন চলি, আমি আমার খেয়াল খুশি মতন চলি, আমার কোরআন বলতেছে তার জন্য ধ্বংস অবধারিত। আর এর এর ব্যাখ্যাটা বাবাই দিচ্ছে, কোনো পাপ নাই, একমাত্র পাপ হলো নিজের ইচ্ছা মতন চলা। যার ভিতরে নিজের ইচ্ছা মতন চলা আছে সে কি সাধনা করতে পারব? বৃদ্ধ বয়স বা পোলাবান বয়স ১০ বছর যায় ৩০ বছর, এই ৩০টা বছর প্রতিনিয়ত আমি পরীক্ষার মধ্যে আছি, আমি কিন্তু স্বাধীন, টোটাল স্বাধীন, আমি স্বাধীন, কিন্তু আমি বিন্দু পরিমাণ স্বাধীন না। কে স্বাধীন না? মৃত্যু নামক একটা ডোজ আমার খেতে হবে, এই মৃত্যুটাকে জয় কর। তাই মহানবী বলতেছে মৃত্যু কাবলান্তম, তুমি মরার আগে মরে যাও। এই ৩০টা বছর যুদ্ধ করো, নিজের সাথে যুদ্ধ করো, নিজের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করো, নিজের মতামতের বাইরে যুদ্ধ করো। এই নিজের মতামতের বাইরে নিজের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ হয় না আমার, আমি সার্বক্ষণিক চাই আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই যে কোরবানি ঈদ হইতেছে, হযরত ইব্রাহিম তার সন্তানদের কোরবানি দিবার গিয়ে চোখের মধ্যে পর্দা বাঁধছে, বাঁধছে না, তার হাত কাঁপছে, কাঁপছে না। হযরত ইব্রাহিম কিন্তু আগে চেষ্টা করছে ১০২ ১০২ জব দিয়া দেখবার লেগা, তাহলে ১০২ বা কি হযরত ইব্রাহিমের টাকাটা কিনতে হয়নি? ১০২ কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের টাকাটা কিনতে হয়নি? তো তাকে কোরবানি দিল, কেন কোরবানি হইল না? বলতেছে কোরবানি হইল না, আজকে অ্যাক্সিডেন্টলি যদি ইব্রাহিম আলাইহিস সালামের তার চোখ বাঁধা, তার হাত কাঁপতেছে কোরবানি দিতে গিয়া, তা আল্লাহ তাআলার খবর জানে পশু কোরবানি হয়েছে, আমি পশু কোরবানি দিচ্ছি। অ্যাক্সিডেন্টলি যদি ওখানে কোরবানি, ওই পশু কোরবানি না হয়ে যদি ও কোরবানি হইতো, আমরা কি কে কোরবানি দিতাম? হ্যাঁ, তাহলে কোরবানি কি? সেই কোরবানি ইমাম হোসেন দেখাই দিয়ে গেছে, একটি বারের জন্য ফিরা তাকায়ও দেখে নেই, বলেও নাই। তার ৭২ জন পোলা পান বউ বেটি লয়া শহীদ হয়ে গেল। খাজা বাবা কি কইতেছে? সাহাস্তে হুসাইন বাদে সাহাস্তে হুসাইন, কেয় কথা কব কে খালি? রাজত্ব তো যে চেয়ে নিবে, রাজত্ব জিত করছে না, তাহলে ঘর ইমাম হোসেন বাবার কে করব? বাদশার বাদশা, তাহলে জাগতিক দৃষ্টিতে আমি দেখতেছি এদিন বাদশা, জাগতিক চর্ম দৃষ্টিতে আর হৃদয়ের দৃষ্টিতে ইমাম হোসেন বাদশারও বাদশা। এই হলো দেখার পার্থক্য। বাবা জাহাঙ্গীর এই মুহূর্তে আমার বুঝতে দেবে, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না, আমি বাবা জাহাঙ্গীর চাইটা পীর বদলাইছি। বলেনি বাবা এই কথা? কেন? বাবা বলতেছে আমার পীর কামেল, তাতে আমার কি হইলো? গেল
তুমি বদনাপে গিয়ে বাঘ মারছ, তুমি বোমারে কথা কয়েছ, রাইট? আমারে শিখাও, আমি কেমনে কথা কমু, আমি কেমনে কথা কমু এটা শিখাও, আমি কেমনে বদনাপে গিয়ে বাঘ মারু। এই জিনিসগুলো নাই আমার বাবার, খলিফা বা বাবার যারা হোক আমার ভিতরে নাই। আমি অনেক চিন্তা করে দেখছি ভাই জান, গবেষণা করে দেখছি, বাবা জাহাঙ্গীরের দর্শন আমার ভিতরে নাই, এটা বুঝতে পারছি। আমার বয়স 57, আমি 57 বছর বয়সে বুঝতে পারছি বাবা জাহাঙ্গীরের দর্শন আমি গ্রহণ করতে পারিনি, কারণ আমি এখনও নিজের ইচ্ছায় চলি, নিজের প্রবৃত্তির পূজা আমি করি, আমি তো আমার সাক্ষী। আমার বইগুলি পড়লে বুঝোস তো আমি কি, আমার নাম কিন্তু কয় নেই, কোন খলিফার নাম কয় নেই। আপনি বোধ হয় যে শুনছেন এই কানাচোদার দলেরা, হাতের আঙ্গুল গায়ে দেখতে হবে, আমার বইগুলি পড়লে বুঝোস তো আমি কি লিখছি। আমার বইগুলি পড়ি, টানটা খুব খেয়াল করেন, আমার বইগুলি পড়িস, আমার বইগুলি পইর, তার চেয়ে বেড়ে আসছি। প্রতিটা বইয়ের মধ্যে ধ্যান সাধনার সম্বন্ধে লেখা, আগে তুই পড় না, তুই একটা বই 10-15 বার পর গবেষণা কর, দেখ বাবা জাহাঙ্গীর ধ্যান সাধনা কিভাবে বলছেন, সেটা দেখ, পড় না। নেই চিন্তা করে ঘুমানোর আগ পর্যন্ত সে লিখছে, সে নিজে লিখতে পারে নাই, মুখ দিয়ে বলছে আরেকজন লিখছে। আমার বইগুলি পড়ো, তোমরা আমার বইগুলি কি পড়ো, 5-7 বার পড়ো, আমার বইগুলি আমার আয়না, আমার প্রতিবিম্ব, আমার ছায়া, একটা জায়গায় আমার নাম আছে, রবি ঠাকুরের চিনা যায় দাঁড়িয়ে এবং মোর চুল দেখা না তার রচনা দিয়ে, নজরুলকে চিনা যায় তার ঝাঁকড়া চুল দিয়া না, ঠিক বাবা জাহাঙ্গীরকে চিনা যাইব তার বইগুলি আমার দেখা লাগে, তার কোনো গরিবা দেখা না। কত সূক্ষ্ম রাজনীতি, কমিশনে নাই, আরে তুই নিজে দেখ না যে আমি যার কাছে মুড়ি ধরেছি বাবা জাহাঙ্গীর মুড়ি, মানে আমি যারে দেখেই লাইনে আসলাম, সে সারাটা জীবন গবেষণা করে কাটাইলো, তাহলে আমি কি করবো? আমারও তো গবেষণা করা দরকার যে বাবা জাহাঙ্গীরের দর্শন কি, বাবা জাহাঙ্গীর কি বোঝাতে চাইতেছে। প্রতিটা বইয়ের মধ্যে ধ্যান সাধনার সম্বন্ধে লেখা আছে, পড় না, দেখ না বাবা জাহাঙ্গীর ধ্যান সাধনা কারে কয়, আগে তো পড় দেখ। নেই আপনি গ্রাম অঞ্চলে দেখবেন পালা গান হলে মানুষের অভাব হয় না, অভাব হয়, আর আপনি নিজে একটা বই একজনটা দেন পড়বার চায় না, তাহলে অনুষ্ঠান কত প্রিয়। আমিত্যের পূজা করতে সবাই রাজি, বিনাশ করতে তো কেউ রাজি না। কোটি টাকার মালিক তখনও বাবা জাহাঙ্গীর একটা স্যান্ডেল পরত, চামড়ার এক জোড়া স্যান্ডেল, আমি স্যান্ডেলটা আছে আমার কাছে, দুই জোড়া আছে পরত। কোনোদিন সে নিজে একটা দামি জুতা কিনা পরে নেই, এই শিক্ষাটা গ্রহণ করি না। মহানবী ক্রাইস্ট বংশে
মাখা দিদাদুল কবিরে বিয়ে করার পরে কুরাইশ বংশের সবচেয়ে ধনী ছিলেন। ইতিহাসে পাই তিন দিন না খেয়েছিলেন, তিন মাস তার উনন জ্বলেনি। এই দর্শন আমার ভিতরে নাই। বাবা জাহাঙ্গীর মুরগির স্যুপ খাইতেন, অসুস্থ ছিলেন, পাকিস্তানি মুরগি আনতো তাই টাকা দিতে যেত না, না 300 টাকা দেখামো না। বাজারে যেহেতু 2টা টমেটো কিনত, 5 টাকার মরিচ কিনত, এই এতটুক পুঁটি মাছ কিনত, এটা কিন্তু তার জন্য না, আমার শিক্ষা দেওয়ার জন্য। ১০-১৫ টাকা দামের একটা বই কিনা মানুষকে তোমার মানসিকতা নাই, কিন্তু একটা বেঞ্চনের হেজের সিগারেট খাচ্ছি 15 টাকা দিয়া, ভুল বললাম 12 টাকা দিয়ে একটা গোল্ডলিপ সিগারেট খাচ্ছি। যে বা ইচ্ছা সে তাতে লালনের কি আসে, যে ইচ্ছা হোক দাদা আমি কি পাইলাম, তুমি আমার শিখাও। আমি বদনা পেকে বাগবরণ লালন মরে জল পিপাসা, কাছে থাকতে নদী নেই, হাতের কাছে নেই। আমার বাবার বই পড়ার জন্য কিরকম বিরোধিতা আসছে আমি একটি কথা আপনাকে বলি, যারা বই পড়ার কথা বলে তাদের চেয়ে সাবধান, তারা ডেঞ্জারাস, তাদের ধারে কাছে যাওয়া যাবে না। বাবার আওলাদের কথা বলে সেটা আমার বুকে কেমন লাগতে পারে। এ বাড়িতে 100টা মানুষ যদি আসে, 99টা মানুষ বাবা জাহাঙ্গীরের বই এবং ওয়ার্কশিট না আসে, তা নাহলে কুত্ত ও চিন্ত নেই বাড়ি, ভুল বললাম। ২ পৃষ্ঠার একটা বই নাহি তুই লেখ, এই তোর কতটুক ক্ষমতা আছে না? 53 বছর কোরআন গবেষণা করে বলতেছে আমি 1 অক্ষর বুঝি নেই। এত বড় কথা কেউ বলল না এই পর্যন্ত, বাবা একমাত্র মেলা গেল। আমি কোরআনের কিচ্ছুই বুঝি না, 53 বছর বিশ্বাস আমি সব বুঝে গেছি। বাবাই বলল কথা। আসসালামু আলাইকুম, আমি আসলে দরবারের একজন অতি নগণ্য একজন ভক্ত। আমি বাবাজানের ক্যাসেট বেশ দীর্ঘদিন যাবত শুনতেছি, ক্যাসেট শুনা ওনার দরবারে আসলাম, কিছু বই নিলাম, ওনার যে কথাবার্তাগুলি আমি শুনলাম, আমার জীবনে অনেক দরবারে গেলাম, দেখলাম, ঘুরলাম, কিন্তু বাবা জানের দর্শনের মতো এরকম দর্শন আমি আর বুঝার কোনো জায়গায় আসে নাই। বাবা জানে একমাত্র স্টেট কথাবার্তা বলছে আর কি, যা চাও সাধনা করো, মুরিদ হও, চ্যালেঞ্জ। আর পৃথিবীতে মনে হয় আর কেউ করছে কিনা সন্দেহ। এটা ছাড়া অন্য অন্য কথাগুলা যদি ওনার বই আপনারা পড়েন বা দেখেন, আসলে বইলা তো বোঝানোর মতো না, অনেক কথা খেয়াল থাকে না বা আবেগ সবসময় সমান থাকে না। বইগুলা কাউকে মাগনা নেওয়া যদি খা দেন, এরপরে বইগুলা পড়তে ইচ্ছুক না, বলে সময় নাই। যদি কারো ইচ্ছা হয় আর কি, ইচ্ছা হয় যদি একটা বই দুইটা বই নিয়ে পড়তে পারেন, যদি বুঝে আসে, যদি বুঝে আসে কথাটা সঠিক, উনি তো আর কোনো টাকা পয়সা চাইতেছে না আপনাদের কাছে,
উনি কোনো টাকা পয়সা চায়ও না, ওনার কথা হইলো যতটুকু প্রয়োজন আল্লাহ তারে ততটুকুই দাও। কত বড় কথা, যতটুকু দরকার অতটুকুই দেবো। অন্য অন্য জায়গাতে দরবারে পয়সা আরাম সাম কত কিছুই তো, এখানে একটু আসেন আপনারা, আসেন দেখেন, যদি ভালো লাগে যদি বুঝে হয় বইগুলা পড়েন, ওয়াজগুলা অন্তত শুনেন, পড়ার সময়টা না পান, ওনার যে অডিও ভিডিও ক্যাসেটগুলো আছে ওয়াজগুলা শুনেন, যদি ভালো লাগে তাইলে দরবারে আসেন। বাবা জাহাঙ্গীরের কথা সবচাইতে ভালো লাগছে, সাইনবোর্ড বড় না সত্য বড়, আমার কাছে আসো মুরিদ হও, আমার কথা মতো সাধনা করো, যদি কিছু না পাও, যদি কিছু না পাও মরে ফালাইয়া যাও গা। এর চাইতে আর স্টেট আর এর চাইতে খোলামেলা কথা মনে হয় পৃথিবীতে আর আল্লাহ পাওয়ার জন্য আছে কিনা আমার সন্দেহ। সত্য বড় পীর বড় না সত্য বড়। বাবা যেন বারবার বলতেছে পীর বড় না, সাইনবোর্ড দিয়া করবা কি, আর তুমি সারা জীবন এবাদত আর বন্দি গিলবে দৈরা ওইল ওটা কি, যদি সত্যই না পাইলা কিছু দেখো, নিজের চোখে দেখো, নিজে বুঝা লও কিছু সত্য পাইলা কিনা। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।